নারাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে উদয়পুর ভাই এই 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 জায়গাটা ছুঁয়ে নিল উদয়পুর একটা অসাধারণ মানে পুরো ওয়ার্ড নেই আমার ঠিক আছে মানে এই মেয়েরাও মাল খাচ্ছে বুঝলে এখানে দেখো কি বলবো আর এখনই রুম থেকে বেরোলাম তো চাটা খাবো সর্বলাই আর তোমার ঘুমি টুমি আমি খেয়েছি ঠিক আছে তো তারপর আমি এখন মোড়ে যাচ্ছি দিঘার মোড়ে তো ওখানে আমি চাটা খাবো আর ভালো লাগছে না আর এখানে 5G নেটওয়ার্ক আমি ঘর থেকে কারণ বেরোলাম কারণ একটা ভিডিও আপলোড করেছি এখনই ঠিক আছে তো ভিডিওটা আপলোড করেছি আর আমার 5G আমার 5G ওয়াইফাই দিচ্ছে না মানে 4G দিচ্ছে সেই জন্য যেখানে চা খেতে এলাম সেখানে 5G আনলিমিটেড কোনো ব্যাপার নেই আমার ভিডিওটা এমনি আপলোড হয়ে যাবে তো চলো গাইজ ডেলিকার প্রত্যেকদিন কেমন চাটা খেয়ে দিনটা স্টার্ট করি সকালটা তো চলো তো গাইজ এখন কাটাকাটি চলছে ঠিক আছে রান্না এখন আমরা বাজে 10:10 বাজে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো আচ্ছা কোথায় যাবো উদয়পুর না নিউ দীঘা উদয়পুর দেখেনি দীঘার কিছুই দেখেনি এটা গাইজ শুনলে যে উদয়পুর দেখেনি সে দীঘার কিছুই বোঝে না বা জানে না ঠিক আছে তো আজকে মাটন নিয়ে এসে আর বেগুন টেগুন নিয়ে এসে আর লঙ্কাগুলো দেখবা পুরো ক্যাপসিকাম লঙ্কাও কম ক্যাপসিকাম বেশি দেখো ক্যাপসিকাম লঙ্কাকে বলবো ভাই এত বড় বড় ক্যাপসিকাম দেখছো আর এখানে তোমার কোরিয়েন্ডার মানে তোমার ওই ধনের পাতাগুলো কেটে নিল তো এখানে মাটন কত নিয়েছে 800 না 800 টাকা কিলো এখানে মাটন নিয়েছে 800 টাকা কিলো ঠিক আছে ফ্রেশ মাটন একদম আর দেখতে হচ্ছে এখানে ওয়েট আর এটা হচ্ছে যারা মুসলিম কমিউনিটি থেকে 100% হালাল ঠিক আছে কোনো প্রবলেম হবে না তোমরা বিন্দাস খেতে পারো মানে 100% হালাল ঠিক আছে আর মাটন তো আজকে বেশ মজাই হবে খাওয়া দাওয়া করবো তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে আজকের ব্লগটা এই দিয়ে শুরু করলাম কারণ এখনও রান্না রান্না আমাদের কিছু হয়নি সকালবেলা আমরা মুড়ি টুড়ি খেয়েছি আর এখন পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে যাক তারপরে একদম রান্নার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি লুকটা দেখো জাস্ট আর মাটনটা দেখলো ভাই ও পেসা বরবাদ পেহেন চোদ হ্যাঁ লুকটা দেখো ভাই আমার আমার এখনই জিভে জল চলে আসে ঠিক আছে দেখে তো গাইস হারাম কা খা খা কর আর শরাব পি পি কর গ্যান্ডা বন গয়া হ্যায় তু এখন বাজে 12টা ঠিক আছে তো তাড়াতাড়ি যেতে খেতে হবে কারণ আবার বেশি একটু রৌদ্র যখন হবে তখন যেতে হবে কারণ মজা আসার মজা পাবো না দেখতে পাচ্ছ মাটনের কালারটা ঠিক আছে অসাধারণ লেভেলের কালারটা হয়েছে তো আমি আর নিজেকে সামলাতে পারলাম না তো ভাত অনেক বেশি নিয়ে নিয়েছি আর স্প্যানিশটাও নিয়ে নিয়েছি মানুষ ভেজিটেবিলটা তো গাইজ একটা কথা বলবো তোমাদেরকে যে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে খাওয়াটা মজাটাই আলাদা নিজে রান্না করে তো গাইজ এই মজাটা তোমরা কোনো হোটেল বা রেস্টুরেন্টে বসে মানে মজাটা পাবে না তো নিজের হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে আমরা নিজে রান্না করে খাচ্ছি আর একটা কথা আমি অনেক গাইজ আমি রান্না করার অবস্থায় অনেক মাটন খেয়ে নিয়েছি তো অসাধারণ খেতে ছিল তো এখন বেশি খাবো না কারণ আমাদেরকে এখন বেরোতে হবে ঠিক আছে তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে পড়েছি ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছ প্যান্টটা সেম আর জামা চশমা চেঞ্জ হয়েছে তো গাইজ আমি এখনই উদয়পুর যাবো ঠিক আছে তো এখান থেকে মিনিমাম 20 টাকা মতন ভাড়া নিবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখনই কমপ্লিট করলাম তো আজকে উদয়পুর যাবো 4 জন মিলে আর এখান থেকে 20 টাকা করে ভাড়া নেয় তো আজকে উদয়পুরে গিয়ে তোমাদের ভিউটা আছে একটু দেখো ঠিক আছে তো চলো যাই আর লাগছে বললো কালকে চশমাটা হারিয়ে গেছে গাইজ আর চুরিটাও ছিঁড়ে গেছে ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস আর নেবো না তো আজকে শু পরে নিয়েছি ঠিক আছে তো চলো যাওয়া যাক এখন এখান থেকে উদয়পুর 20 টাকা ভাড়া বলছিলাম এটা হচ্ছে 30 টাকা ভাড়া উদয়পুর থেকে এখানে তো এখানে টোটো অ্যাভেলেবেল নেই তো এখান থেকে অটো অ্যাভেলেবেল আছে তো ঠিক আছে এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছি তোমাকে সব পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি পুরো জুম করে দেখিয়ে দিচ্ছি উদয়পুর সি বিচ 30 টাকা দেখতে পাচ্ছি পুরো এখানে ভাড়া রয়েছে এখন আমরা চলে যাবো ঠিক আছে সি বিচ থেকে দেখো এখন উদয়পুরে
ঢুকলাম ঠিক আছে তো একদম অসাধারণ টাইপের ঠিক আছে এখানে সবকিছু তোমার টুপি টুপি একদম রোদে গরমের জন্য সবকিছু এখানে পুরো উড়িষ্যার বর্ডার এইদিকে মানে তোমার ওইদিকে গেলে উড়িষ্যা ঠিক আছে আর এইদিকে তোমার উদয়পুর পুরো ওই দিকটা দেখতে পাচ্ছ একদম চলো যাওয়া যাক যাবো আর আমি তো ভাই এ বিষয়ে বিরাট এক্সাইটেড কারণ প্রথম দিন হোল দীঘা আর আজকে রাইট উদয়পুর তো উদয়পুর তো এখনই এলাম মানে উদয়পুরে এখনই এলাম ঠিক আছে আর ওই ভিউটা ভাই একদম দেখব ঠিক আছে বুঝতে পারছো কী বলতো যে কালকে যে হোল দীঘায় পাথর মাথর ছিল এখানে মানে পাথর নেই ডাইরেক্ট তোমার ভিজিয়ে পা ভিজিয়ে ভিজিয়ে ঠিক আছে পা ভিজিয়ে ভিজিয়ে তোমার অন্য লেভেলের একটা ইয়ে করা হয় পা ভিজিয়ে ভিজিয়ে খাওয়া হয় ক্যাকটা ট্যাকটা সব কিছু এনজয় করা হয় আর একটা আছে অ্যাভেলেবেল ঠিক আছে বিয়ার টিয়ার একদম সব লেভেলে অ্যাভেলেবেল কোনো ব্যাপার নেই ঠিক আছে ঠিক আছে কিন্তু সব কিছু ঠিক ওয়াক যাই সব কিছু অ্যাভেলেবেল বুঝলে কোনো প্রবলেম টবলেম এখানে হয় না কারণ এটা পুরো পুরো আর এখানে ভাই ছেলে ছেলে মেয়ে এখানে সব একসঙ্গে ভাই মদ খাচ্ছে তো কাউকে নিয়ে হলে একটু সাবধানে নিয়ে আসবে কারণ মদ চদ সব কিছুই খায় এখানে ঠিক আছে তো চলো যাই চলো এইদিকে তাড়াতাড়ি আসো তো চলো ভাই একটু মজাটা নিই ভিউটা দেখতে পাচ্ছ একদম লেভেলে সুপরে নেই পড়ছে অন্য লেভেল আর এখানে ভাই তোমার বিয়ার হোক্কা সব কিছুই অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো যারা এই 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 আনন্দে নিতে যদি সব কিছু আনন্দ নিতে যাও তো তাতে পাবে না নিউ দীঘাতে পাবে না একটা উদয়পুরে জাস্ট একটা অন্য লেভেলে ই পাওয়া যাবে আর এখানে বিয়ার সি বিচ একসঙ্গে রিয়াকশনটা একসঙ্গে মজা নিতে পারবে আর একটা কি এখানে পাথর কম দীঘার চেয়ে মানে ওই যে দীঘায় ওল্ড দীঘায় ছিল মানে পাথর অনেক বেশি ছিল আর এখানে একটা যদি জায়গা আছে আর বেশি নাই আর যে বোট মোট তোমাকে পুরো আনন্দ দিয়ে দিবে ঠিক আছে মানে তোমার মিডিলকার আনন্দ দিয়ে দিবে বোটের তো ঠিক আছে চলো এখন ভিতরে এদিকে যাবো ঠিক আছে কি বলবো আর লেভেল লেভেলই আর এটা দেখো ও আর আমি আমি কোথায় আছি দেখবে জাস্ট ওখান থেকে নেমে পানিতে দেখো অন্য অন্য লেভেল দেখো বোট ওই দেখো একটা বোট দেখতে হবে আর এখানে আর আমি দেখো এখানে আমি মিডিল ওখানে একদম মিডিল পর্যন্ত চলে এসেছি আর ঠিক আছে ভিউটা দেখো ভাই স্পিড ভাই আমাকে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো চলো এখন ভাই ভিডিও করলে প্রবলেম হবে আর তোমার কাছে বোট নিয়ে এসব আর ঠিক আছে আর তুমি কি করবো দেখো এভাবে ধরে ওয়াটার প্রুফ চাপ নেই এইভাবে করলে পুরো মানে আমির হুম বহুত পয়সা আছে মেরে পাস কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে থেমে যাওয়া স
ठिकाने जो मैं था का वो भी माने बृष्टि था मैं नास्ता आस्ते देखो अरे बार तीन चार रकम भावे आसबे ठीक आछे ओ भाई आस्ते देखो कत दूर चले एसेछे मरा देखो ओ देखते एखाने देखो देखो होल्ड जस्ट এভাবে ক্যামেরা দিয়ে জাস্ট হোল্ড দেখো দেখো এক একটা ঢেউ উঠে গেছে পুরো মাথার উপর দিয়ে আসছে যেমন এটা গাইস এখনই আমরা গ্রামা দিয়ে বেরোলাম পুরো হেভি করে আজকে মজা করে গাছ দিচ্ছি কারণ যাই না কতটা দিব আর ওয়াটার প্রুফ ফোনগুলো কোনো প্রবলেম হচ্ছে না ঠিক আছে তো চলো যাওয়া যাক আর যাই না রুমে গিয়ে কী হবে যাই না রুমে যাই না রুমে গিয়ে কী হবে চলো যাওয়া যাক ঠিক আছে খুব ভিজে গেছি আজকে দেখতে পাচ্ছ আজকে অনেক সান করেছি তো এখন শুটও নেবো প্রথমে এত এক্সাইটেড ছিলাম সুমো সব ভিজে গেছি ঠিক আছে তো চলো আর একটা কথা প্রথমে বলে দিই এটা ফ্যামিলির সঙ্গে না মানে আসার বিষয় না যদি পার্সোনালি এনজয় কলেজ টলেজে পড়ো কোনো ডিগ্রি মিগ্রি মন ডি করার জায়গা এটা তো চলো যাওয়া যাক এখন যাবো রুমে যাবো অনেকক্ষণ ধরে মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা ধরে কাঁদলাম এনাফ এনাফ মিশতে নেবে এখন মনে হয় তিনটে বাজে ঠিক আছে তো অলরেডি একটা আপলোড করে দিয়েছি আজকে এখন শুধু স্টকে পড়ে আছে আমার আপলোড করার তো চলো গাই এখন যাই আর সিনেমাটি আসবো একটুকুই ঠিক আছে তো গরমের টাইমে হলেই এটা একটা মজার জায়গা ঠিক আছে তো চলো এইভাবে সব ক্যাকড়া ট্যাকড়া রাত্রে ভাব গেছে ঠিক আছে এখন অফ আছে আর এটা হচ্ছে পুরো বিন্দাস জায়গা हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गलाव के पानी आ गया क्या बात है सर क्या बात है सर क्या बात है বাইডা হচ্ছে যত কিছু না এটা মোবাইলে কভার করতে হবে না আমার IP68 আছে বলে তোমার মোবাইলে ওয়াটারপ্রুফ তাও বাট এটা নিয়ার অনেক কারণ আছে কারণ অনেক সময় ঢেউ আছে ঠিক আছে তো ঢেউ আসার সময় তোমার মোবাইলটা হাত থেকে ফুটকে যাওয়ার চান্স বেশি থাকে তো এটা জাস্ট একটু গলায় ঝুলিয়ে নিতে পারো ঠিক আছে গলায় ঝুলিয়ে নিয়ে তুমি চলে যেখানে মন যাবে সেখানে যেতে পারো কোনো প্রবলেম হবে ঠিক আছে আমার ঠিক আছে বেঁধে নিয়ে পর আবার কী কী দেখাবো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম নতুন আর কিছুই নেই এগুলো সত্যি বলতে কী বলো তো আমি দেখালে হবে না তোমাদেরকে নিজে এসে জায়গাটা দেখতে হবে ডিসকভার করতে হবে তারপরে গাড়ি ভালো লাগবে বুঝলে তো আমি দেখালে কী দেখবে এই যে কী হলো মজাটা যা হবে অত পাবে না তো ভাই যখন উদয়পুর ভাই এই 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 জায়গাটা ছুঁয়ে নিল উদয়পুর একটা অসাধারণ মানে পুরো ওয়ার্ড নেই আমার ঠিক আছে মানে মৌসুম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন হো রা বহুত মজা আ রিয়া ইয়াহ পে তুমি একটা সি বিচে যারা বিয়ার টিয়ার খাও তো সি বিচে যারা বিয়ার টিয়ার খাও তাদের একটা মৌসুম দরকার ঠিক আছে যে হাওয়া হবে পানি হবে পানিতে পা ঠিকবে আর খাবে সিগারেট সব কিছু এলাও মানে সব কিছু যা যত নেশা যাতে নেশা সব কিছু তোমার এখানে অ্যাভেলেবেল আছে কেন কোনো পুলিশের চাপ নেই একদম রেস্ট প্লেস মাইন্ডটা কিন্তু খুব ফ্রেশ হয়ে যাবে মাইন্ড যত তোমার কষ্ট দুঃখ থাকবে সব কিছু এখানে এসে ফ্রেশ হয়ে যাবে তো চলো এখন টোটো পেয়ে গেছি ঠিক আছে তো পুরোই যাবো তুমি জানতে পারোনি কত গল্প পুরে যায় তুমি চিনতে পারোনি আমাকে হার কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় এখনই বাড়ি ফিরছি ঠিক আছে তোমার রুমে মানে উদয়পুর গেছিলাম উদয়পুর থেকে বাড়ি ফিরে রুমে যাবো ঠিক আছে রুমে গিয়ে চেঞ্জ মেঞ্জ করে আরবার খাওয়া দাওয়া করে নেব তো তারপর আজকে রাত্রে যে ব্লগটা দেবো ঠিক আছে সেটার লেভেলই আলাদা হবে কারণ রাত্রে ব্লগটা তোমার দেখি স্ট্রিট ফুড খাবো ক্যাকড়া ভাজা খাবো ভেবেছি কারণ ক্যাকড়া ভাই হেভি লাগে আমার সত্যি বলতে হেভি লাগে হেভি ওর মধ্যে কোনো চিজ নেই একটা আছে কাঁকড়া আর একটা হচ্ছে তোমার রোস্ট ফুল রোস্ট চিকেন কালকে রাত্রে যেটা খেয়েছি তোমরা ভিডিওটা আপলোড হচ্ছে না কারণ এখানে 5G নেটওয়ার্ক খুব প্রবলেম রুমে চলেছি ঠিক আছে তোর রুমের আমি তো জাস্ট এখানেই উদয়পুরের ব্লগটা শেষ হবে ঠিক আছে উদয়পুরের ব্লগটা শেষ করবো
তো গাইস ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিবে। আর আজকে রাত্রে আরেকটা ধামাদার ব্লগ হবে, তো আজকের জন্য বাই বাই গাইস। উদয়পুর বাই করে দিলাম। আর একটা কথা বলবো, যদি তোমরা দীঘায় আসো না তো অলওয়েজ উদয়পুর গাড়ি একটু ভিজিট করবে, কারণ হেভি উদয়পুরের বীচটা সত্যি একটা গোয়া গোয়া ফিল আসছে উদয়পুরে গিয়ে, স্মল গোয়া। গাইস বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বৃষ্টি থামে।